মর্নিং বন্ধুরা, সবাই ভালো আছো তো? ভালো থাকাই কেমন আছো? সকাল সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করবো তো আজকের এই ব্লগটা। তো আমি তো অনেক আগেই উঠেছি, তো ঘুম থেকে উঠেই আমি ভিডিও করিনি, কেন অনেক কাজ সেগুলো সেরে এসেছি। তো একটু ব্যায়াম না করলে নাই হয় রোজ, এটা করতেই হবে, নাহলে শরীরটাকে এরকম ভার হয়ে থাকে, ভালো লাগে না। ফ্রেশ একদম খুব বিছানা থেকে নেমে একটু হাঁটা, শরীরটা একটু গরম করে তারপরে একটু ব্যায়াম, সে তো সেরে মুখা ধুয়ে আসলাম। এদিকে টিফিনের জন্য মোটামুটি রেডি করছি, চানা ভিজিয়ে রেখেছিলাম কতদিন, তো ওটাকে বানাচ্ছি। আর সাথে রুটি বা পুরি যে কোনো একটা কিছু করবো, তো রান্নাবান্নাও করবো আস্তে আস্তে। তো মেয়ের ক্লাস শুরু হয়ে যাবে, সেই জন্য এর আগে আগে আমার টিফিনটা বানিয়ে রেডি করে দিচ্ছি। ও অনলাইন ক্লাস শুরু হবে আজ মানডে, তো ফার্স্ট ডে। তো গত দু তিন দিন আগে থেকে তো শুরু হয়ে গেছে, স্যাটারডে গেলেও সানডে গেলেও হয়নি, তো আজ থেকে আবার আটটা শুরু হয়ে যাবে। তো এর আগে আমি তাড়াতাড়ি করে টিকিটটা বানিয়ে নিই, তারপর বাকিটা গ্যাস পরে করবো। তো ঠিক আছে, তো কিন্তু মেয়ে এখানে উঠেনি, রোজেই বলে আমি সকাল তাড়াতাড়ি করে উঠে যাবো, তাড়াতাড়ি উঠে যাবো, কিন্তু সকালটা সেই ভুলেই যায় যে সে কী বলেছিল তাড়াতাড়ি উঠবে, এটা সে ভুলেই যায়। তো এদিকে সব কাজ বাকি, তো আস্তে আস্তে করে করি, শুরু হয়েছে দিনের সেই চলা। জানা সবজি আর রুটি বানিয়েছি, সব সময় মিলে খাবো, তো এখন ওদেরকে দেবো আমি, সব সময় মিলে তারপর চা বানাবো, ঠিক আছে? কিছুদিন করে খাবার দাবার খেয়ে তো রেস্ট করে নিলাম, তো এখন একটু বানাতে পারি, একটা কিছু একটা বানাবো, সেটা বসে মেট করছে। তো এখন একটা মিনিট একটা হেয়ার ব্যান্ড বানাবো, তো মেনলি এটা পাতলা পাত ছিল, তো সেটার উপর আমি ফেভিকল দিয়ে এই রিবনটা দিয়ে ওটাকে পিছিয়ে নিয়েছি। ওটা আমি দেখাইনি, কেন এর আগে আমি আরেকটা হেয়ার ব্যান্ড বানিয়েছিলাম, তো ওটাতে এই সিস্টেমটা আমি দেখেছি যে এটাকে কীভাবে আমি এই রোল করে নিয়েছি এটা দিয়ে। হ্যাঁ, তো এই জন্য এটা আমি এখন দেখাচ্ছি না, তো ওটা বানিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে যে ডেকোরেশনটা এটার উপর করছি সেটা আমি দেখাবো। হ্যাঁ, তো একটু একটু করে করছি এখন, দেখি করা যায়। মেন কথা হলো ছোটোখাটো জিনিস লাগবে, এমন কোনো স্বাভাবিকের কিছু নেই, এটা তো আগে থেকে ছিল পুরনো হেয়ার ব্যান্ড। হ্যাঁ, তো এটাকে আমি রোল করে এখন কালার বানিয়ে নতুন মতো করে নিয়েছি, তো এটার উপর আমি এই রিবনটা দিয়ে ডিজাইন বানাবো। সঙ্গে কিছু পুঁতি আছে এটার ভিতরে, এটার মধ্যেও কিছু পুঁতি আছে। হ্যাঁ, তো দুটি রেখে দিয়েছি, সেইগুলি দিয়ে ডেকোরেশনটা করবো আর কি। হ্যাঁ, তো এখন আমি এটাকে সাইড করে কেটে কেটে নিচ্ছি, নিজে এরকম ঠিক সমানভাবে যাতে হয় সেরকম করে আমি কেটে কেটে নিচ্ছি। যে কোনো ভাব কালারই পাওয়া যায়, হোয়াইট, পিঙ্ক, রেড এরকম পাওয়া যায়, কিন্তু খুব ইজি, বাইরে এতটা বেশি রেট নেই যে অনেক কিছু অস্বাভাবিক কিছু কিছু বানাতে পারবে দাম, এরকম কিছু সব একদম হালকা দাম। তবে নিজে বানিয়ে পড়াটার আনন্দটা আলাদা, নিজের কী বলবো, ডেকোরেশন মেচিং করে পড়ানো যায় বাচ্চাদেরকে। তা আমার কাছে এটা ছিল আগে থেকে, তো এই জন্য আমি এই কালারটাই বানিয়েছি। Thank you.
এই রিবনটাকে আমি হেয়ার বেলের মধ্যে ভালো দিলাম, এটা কালারটা চেঞ্জ করে নিলাম। কেন কি ওটা একটা পাচ্ছি পুরনো হেয়ার প্যান্ট, তো পাঁচটা ছিল ওইটাকে এটাকে রিবন দিয়ে উড়ানো পর এটা এরকম আছে। তারপর যে রিবনটা বাকি ছিল সেই রিবনটাকে আমি এইটুকু করে করে অনেকটা অংশ কেটে নিলাম। তো এটাকে আমি দুভাজ করে তারপর মোমের মধ্যে এই যে আগুনের চুলো লাগিয়ে এভাবে এভাবে শেপ দিতে হয়। হ্যাঁ, তাহলে কী হবে, দুটোটা মাথা লেগে যায় এবং স্যাপটা একটু কার্ভ কার্ভ হয়ে গেল। তো এটা এরকম হয়ে গেল, এরকম ভিডিওটা এরকম এই যে আরো অনেকগুলো করে রেখেছি আমি এরকম এরকম করে আমি অনেকগুলি বানিয়েছি। এই যে ঠিক আছে, তো এই এগুলোকে এখন আমি একটা ফ্লাওয়ার ছোটো ছোটো করে ফ্লাওয়ার তৈরি করবো, তৈরি করে আমি হেয়ার ব্যান্ডের মধ্যে ডিজাইনটা তৈরি করবো। হ্যাঁ, তো এটাই আমি করছি, দেখি কতটা ফুল লাগে এই হেয়ার ব্যান্ডটাকে সাজাতে। এই ফুলগুলো তৈরি করতে গেলে আমি সুই ধাগা নিয়েছি, এই যে সুই ধাগার মধ্যে একটা কেটে নিলাম, বাকিটা আমি দেখাচ্ছি কীভাবে কাটতে হয়। এইভাবে করে এইভাবে করে আমি গেঁথে নিচ্ছি, দেখাচ্ছি কিভাবে ফুলটাকে আমি তৈরি করবো। পাপিগুলো নিজের ইচ্ছে মতো দেওয়া যায়, তিনটি দেওয়া যায়, চারটি দেওয়া যায়, পাঁচটি দেওয়া যায়, ছটি দেওয়া যায়, ওটা যার যা নিজের খুশি মতো যেরকম পছন্দ করে সেরকম অনুসারে পাপিগুলো থাকে। টেডিগুলা ল্যাপটপে বসে বসে ড্রয়িং করছে, ড্রিম খেলছে বাবা আর মেয়ে মিলে। কি হয়েছে, কাঠটা সুন্দর হয়েছে দেখি, ভালোই তো হলো। একটা গাছ বানাও ওই সাইড দিয়ে, ঘরের ওই সাইড দিয়ে গাছ তৈরি করে। কিভাবে কি বাবা দরজা রেখে কি হলো, দেখা টেখা হয়ে গেল, ওরে বাবা। হ্যাঁ, আচ্ছা সন্ধ্যা হয়ে গেল, এটা এখন তৈরি হয়নি, কিছুটা তৈরি করছি।